হ্যালো ভিউয়ার্স, আমাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সর্বশেষ আপডেট সম্পর্কে জানতে বেল আইকনে ক্লিক করুন। আনসোল মিস্ট্রিতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের হোস্ট রাজু। আজকে আমরা কথা বলবো নেইমারের বার্সেলোনা এবং পিএসজি কন্ট্রোভার্সি নিয়ে। তো আর দেরি কিসে, শুরু করা যাক। ম্যাচটিতে চোখ থাকার কথা ছিল আর্নেস্তো ভালভার্দের দিকে। এই মৌসুমে অ্যাথলেটিকো বিলবাও ছেড়ে আসে স্প্যানিশ কোচের কালই প্রথম বার্সেলোনার ডাগআউটে বসা। আলোচনায় থাকার কথা ছিল লিওনেল মেসির। ম্যাচের ভেন্যু যুক্তরাষ্ট্রের ম্যাটলাইফ স্টেডিয়ামে। বছরখানেক আগে শতবর্ষ পূর্তি কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরেছিলেন। টাইব্রেকারে গোল করতে পারেনি আর্জেন্টাইন ফরওয়ার্ড। হারের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু জুভেন্টাসের বিপক্ষে কাল বার্সেলোনার পাক মৌসুম প্রস্তুতি ম্যাচে সব আলো যেন কেড়ে নিলেন একজনই, আর তিনি নেইমার। তার রিলিজ ক্লজের 222 মিলিয়ন ইউরো দিয়ে বার্সার কাছ থেকে তাকে চিনে নিতে চায় পিএসজি। এতদিন ধরে ফুটবল বিশ্বে চলে আসছে এই জল্পনা, নাটকও কম হচ্ছে না। এই শোনা যায় নেইমার পিএসজিতে যাচ্ছে, তো পর মুহূর্তে খবর আসে না বার্সেলোনার জার্সি গায়েই থাকছে তার। এত রহস্য এত নাটকের মধ্যেই কাল জুভেন্টাসের বিপক্ষে প্রথমার্ধের 45 মিনিট খেলেন নেইমার। কি খেললেন! মেটলাইফ স্টেডিয়ামের 82,000-এরও বেশি যাওয়া দর্শক তাতে মুগ্ধ, বিস্মিত, উচ্ছ্বসিত। বার্সেলোনা ও পিএসজি দুই দলের ভক্তরাই একই সঙ্গে শঙ্কিত। পুরো মৌসুমের বড় ক্যানভাসে তাকালে এই প্রীতি ম্যাচটির গুরুত্ব হয়তো কিছু নয়। তবে কাল বার্সার 2-1 গোলে জয়ের ম্যাচে নেইমার যেন ক্লাবকে বুঝিয়ে দিলেন তিনি চলে গেলে কি হারাবে বার্সা, আর পিএসজি সমর্থকদের করলেন আশান্বিত যে তাকে পেলে একটা রত্নই পাবে প্যারিসের ক্লাবটি। বার্সা দুটো গোলই তার। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের গোলটা করেছেন জর্জো কিয়েলিনি, তবে গোল নয়, গোলের ধরনটাই চিনিয়েছেন আসল নেইমারকে। ম্যাচের 15 মিনিটে করেছেন প্রথম গোলটি, মেসির পাস পান বক্সের বাইরে, এরপর পাকো আলকাসারের সঙ্গে দেয়া নেয়া করে বক্সে ঢুকে দুর্দান্ত গোল। তা এটি যদি দুর্দান্ত হয়, 10 মিনিটের পর নেইমারের দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। আবারও মেসির পাস, এবারও বক্সের বাইরে নেইমার, কিন্তু এবার আর অন্য কারো সাহায্য নিয়ে নয়, একাই গোল খাইয়ে ছেড়েছেন জুভেন্টাসের রক্ষণকে। 6 ডিফেন্ডার আটকানোর চেষ্টা করেছিলেন, বল পায়ে সাপের মতো আঁকাবাঁকা দৌড়ে নেইমার একে একে পেরিয়ে যান সবাইকে। জিয়ান লুইজি বুফুন গোলপোস্ট ছেড়ে এসেছিলেন, তবে নেইমারকে আটকানো যায়নি, একটু জায়গা পেয়ে দুর্দান্ত শট। ধারাভাষ্যকারও বলেছিলেন, তার সম্ভাব্য দল বদলের মূল্য যদি আকাশ ছোঁয়া হয়, তবে এই গোলটা অন্য গ্রহের, মোহাবিষ্ট করে রাখার মতো গোল। তবে টুইটার জুড়ে বার্সেলোনার সমর্থকদের পড়তে হয়েছে দ্বিধায়। কারো চোখে এই পারফরমেন্সে নেইমার বুঝিয়ে দিলেন ওসব গুঞ্জন পাত্তা না দিয়ে বার্সাতেই তার মনোযোগ নিবিষ্ট, আর কেউ শঙ্কিত, কেননা পিএসজি তো এমন পারফরমেন্সের পর আরো আটঘাট বেঁধে নামবে নেইমারকে পেতে। সেই ক্ষেত্রে ভালভার্দের কথাগুলো যদি শঙ্কিত বার্সার সমর্থকদের একটু স্বস্তি দেয়। ম্যাচের পর বার্সেলোনার কোচ বলেছিলেন, বার্সেলোনা কোনোভাবেই নেইমারকে যেতে দিতে পারে না, ও ম্যাচে কতটা প্রভাব ফেলে ড্রেসিং রুমেও সেটা আমরা জানি, ওকে আমাদের দরকার। আজকের মতো এখানেই বিদায়। আমাদের পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।